আপনি লিখেছেন আমরা বাজার থেকে যে গরু ছাগল মুরগি গোস্ত কিনে থাকি এই প্রাণীগুলো বেশিরভাগই বিধর্মীরা জবে করে থাকে অনেক সময় স্বয়ংক্রিয়ভাবে মুরগি জবে বা প্রক্রিয়াজাত করা হয় সেক্ষেত্রে এই গোস্ত কি আমাদের জন্য হারাম হবে আপনি সম্ভবত দেশের বাইরে কোনো জায়গায় আছেন যেখানে অমুসলিমদের প্রাধান্য রয়েছে তো সেখানে যদি খ্রিস্টান বা ইয়াহুদিরা জবে করে তাদের জবে করা পশু আপনি খেতে পারবেন আপনি হয়তো বলবেন যে আজকালকার ইহুদি খ্রিস্টানরা তো ইসার ইসলাম সম্পর্কে তারা আল্লাহর সন্তান বলে ইত্যাদি তো আমি বলবো যে ইরি নবী সাল ইসলাতসাল্লামার যুগরী ইহুদি খ্রিস্টানদের মধ্যে এটি ছিল হ্যাঁ ইহুদি খ্রিস্টান নামে যারা আজকে আস আসে তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু নামে ইহুদি খ্রিস্টান তাদের মধ্যে আসলে আল্লাহ নবী ইসার ইসলামের প্রতি ইমানও নাই তারপরে যা আল্লাহ তালার প্রতি নাই তো এরকম হলে সে তো আসলে নামে ইহুদি বা খ্রিস্টান আসলে সে কোনো ইমানদার কোনো ধর্মের প্রতি ইমানদার নয় এরকম ব্যক্তির জবাই করা পশু খাওয়া যাবে না এখন যদি ইহুদি বা খ্রিস্টানদের জবাই করা পশু হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেটা খেতে পারবেন ওদের মর্শিকদের জবা করে পশু হয় তাহলে আপনি খেতে পারবেন না যারা অমুসলিম প্রধান দেশগুলোতে বসবাস করছেন বেশিরভাগ দেশগুলোতে আমি জানি সেখানকার ওলামায় গ্রামের তত্ত্বাবধানে বিভিন্ন হালাল সার্টিফাইয়ের ব্যবস্থা থাকে এবং বিভিন্ন প্রতিষ্ঠান থাকে যে প্রতিষ্ঠানগুলো যাচাই বাছাই করে সেই আপনার মুরগি হোক গরু হোক সে খাবার হালাল কি হারাম সেটা তারা আপনারা সার্টিফাই করে থাকেন বিদায় তাদের সার্টিফাইয়ের উপরেও ভরসা আপনি রাখতে পারেন যদি সেটা অথেন্টিক হয়ে থাকে এরপরে রোকিয়া জাকিয়া এআইডি থেকে আপনি লিখেছেন ইউরোপে বাচ্চা হলে সরকার থেকে টাকা দেয় আমরা কি সে টাকা মসজিদ মাদ্রাসায় দিলে বাচ্চার হক নষ্ট হবে বাচ্চাদের ছোট হয় তাহলে সেক্ষেত্রে তার সম্পদ তার জন্য আপনি রেখে দিবেন বা তার কল্যাণার্থে আপনি ব্যয় করবেন আপনি তার ব্যয় বহন করছেন আর সেজন্য আপনি তার মাল থেকে দান করছেন সেটি আপনার অধিকার আছে এই দৃষ্টিকোণ থেকে যে কাটাকাটি করছেন অর্থাৎ আপনি তার ব্যয়ভার বহন করে তারটা থেকে আপনি দান করছেন এটা আপনারই দান হল আবদাউদ্িস বর্ণিত হয়েছেন সাল্লাম বলেছেন আন্ত তুমি এবং তোমার সম্পদ তোমার বাবার এর মানে আবার এই নয় যে কোনো সন্তান যত সম্পদ উপার্জন করবে সব আমার মালিক হয়ে যাবে বা এরকম না এর মানে হলো বাবা তোমার লালন পালনের প্রয়োজনে কিংবা তাদের চলাফেরার প্রয়োজনে ব্যবহারের বহন করার জন্য তোমার সম্পদ থেকে তারা নিতে পারেন এই রাইট তাদের আছে তো খোলাসা কথা হলো যে বাচ্চাদের এ জাতীয় টাকা দিলে বাচ্চাদেরকে যদি দেয় তাহলে সে তাদের কাছে রেখে যেতে হবে এখানে ইউরোপের সরকার কেন দিচ্ছে সেটা একটা বড়ো ব্যাপার বাচ্চাদেরকে দিচ্ছে না বাবাকে মাকে দিচ্ছে বাচ্চা লালন পালন করার জন্য যদি এরকম হয় তাহলে তাদের সম্পূর্ণই মা বাবার মালিকানা আর যদি বাচ্চাকে দিয়ে থাকে তাহলে সেটা বাচ্চা লালন পালনের জন্য মা বাবা খরচ করতে পারবেন যেহেতু তার সম্পদ আছে তাহলে সেক্ষেত্রে তাদের নিজেদের উপার্জন থেকে তারা বাচ্চার জন্য লালন পালনের খরচ বহন করতে বাধ্য নন তাহলে সেখান থেকে তারা তার খরচ বহন করলেন আর নিজের টাকা থেকে দান করলেন এভাবে হতে পারে